যেতে পারি। সহিংস আন্দোলনে বিশ্বাস করে না বিএনপি, জনগণকে সম্পৃক্ত করে একটি সফল গণ আন্দোলনে বিশ্বাস করে, সফল গণরাজনীতিতে বিশ্বাস করে। সেই গণরাজনীতিকে একটা ফর্মুলার মধ্যে ফেলে আমরা কিন্তু এগোতে চাই। আজকে এই যে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আজকে দেশে একটা কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে, ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, এই ফ্যাসিবাদী শাসনের মূল কারিগর হচ্ছে আজকে প্রশাসন। এই সরকার আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিশ্বাস করে না। আজকে যারা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা প্রকৃত অর্থেই আওয়ামী লীগের কর্মী, তারাও কিন্তু এই ফ্যাসিবাদী শাসনকে মনের থেকে মেনে নিতে পারছে না। কিন্তু তারা অসহায়, হাইব্রিডদের কারণে তারা আজকে অসহায়, যারা লুটপাট করছে তাদের দৌরত্বে তারা অসহায়। সেই কারণেই আমি বলবো যে এই সরকার আজকে জনগণ থেকে যেরকম বিচ্ছিন্ন, আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকেও বিচ্ছিন্ন। প্রশাসনের কুটি কয়েক কর্মকর্তা এবং আওয়ামী লীগের এই হাইব্রিড, তারা মিলে আজকে দেশে একটি সুবিধা ভোগী শ্রেণী করেছে, সুবিধাবাদী না, সুবিধা ভোগী, যারা সুবিধা ভোগ করছে। এই সুবিধাভোগী শ্রেণীর উপর নির্ভর করেই এই গণবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। আজকের এই সম্মেলন থেকে আমি, আপনি, আপনারা সকলেই আমার নেত্রীর আশু রোগ মুক্তি এবং কালামুক্তি কামনা করছি। আপনারা ইতিমধ্যে যারা পত্রপত্রিকা, মিডিয়া সহ বিভিন্ন ফেসবুক, টুইটার বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা নাড়াচাড়া করেন, আপনারা দেখতে পাবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধারাবাহিকভাবে কেন্দ্রীয় বিএনপি সহ উপদেষ্টা মন্ডলী এবং ভাইস চেয়ারম্যান সহ অঙ্গ সংগঠন সহ বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন শ্রমজীবী, বিভিন্ন রাজনৈতিক সহকর্মী সহ যুক্ত সুচিক সমাজ সহ বিভিন্ন মানুষদের সাথে মত বিনিময় করছেন। কারণ যে একটি বোধহয় একটি দেশ শাসন চলছে, দেশের মধ্যে যে অত্যাচার জুলুমের যে স্থিতিগুলো চলছে, দেশের মানুষের বাক স্বাধীনতার হরণ করা হচ্ছে।